দুই প্রদেশে দুটি ভিন্ন কিন্তু সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র এবং সেখানে সরকার হবে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। 1964 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইন্ডিয়া ইস্ট পাকিস্তান বর্ডার সম্পূর্ণভাবে অরক্ষিত ছিল, কারণ যুদ্ধের কারণে সব সেনাবাহিনীকে পশ্চিম পাকিস্তান ভারত বর্ডারে নিয়ে যাওয়া হয়েছিল। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, যা বাঙালিদের মুক্তির সনদ হিসেবেও পরিচিত, এর মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল বাঙালিদের স্বায়ত্ত শাসন প্রদান করা। ১৯৬৬ সালের 5ই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান প্রথম লাহোরে ছয় দফা দাবি উত্থাপন করেন। এর পর দিন অর্থাৎ 6ই ফেব্রুয়ারি তাকে বিচ্ছিন্নতাবাদী ঘোষণা করা হয়। এরপর থেকেই এটি পূর্ব বাংলায় অনেক জনপ্রিয় হয়ে উঠতে থাকে এবং এরপরে এটি ছয় দফা দাবি থেকে ছয় দফা আন্দোলনের রূপ নেয়। কী কী ছিল সেই ছয় দফা দাবি আর কীভাবেই বা এটি ছয় দফা আন্দোলনের রূপ নিল জানবো এই ভিডিওতে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম দাবিটি যেটা ছিল, পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র এবং সেখানে সরকার হবে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি, অর্থাৎ পশ্চিম পাকিস্তান হবে পাকিস্তানের একটি প্রদেশ এবং পূর্ব পাকিস্তান হবে আরেকটি প্রদেশ, এবং এই দুটি প্রদেশে আলাদা আলাদা প্রাদেশিক সরকার থাকবে যারা এই প্রদেশগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং এই প্রাদেশিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করবে এবং এখানকার সরকার অর্থাৎ দুটি প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকার সংসদীয় পদ্ধতি বা পার্লামেন্টারি ভোটিং সিস্টেমের মাধ্যমে নির্বাচন করা হবে। যুক্তরাষ্ট্রীয় শব্দটার সাথে জড়িয়ে আছে একটি দেশের নাম, যাকে আমরা বাংলায় বলি যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম বা ইউকেতে এই সিস্টেমটি চালু আছে। ফেডারেল এবং যুক্তরাষ্ট্রীয় সিস্টেম কীভাবে কাজ করে তা আরও ভালোভাবে জানার জন্য আপনারা উপরের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ডিফেন্স এবং ফরেন মিনিস্ট্রি ছাড়া বাকি সব দায়িত্ব প্রাদেশিক সরকারের কাছে থাকবে। এতদিন পাকিস্তান সরকারের শাসনামলে শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব ব্যাপারে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল, কিন্তু এখন থেকে এইসব আমাদের নিয়ন্ত্রণেই থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ডিরেক্টলি শুধুমাত্র ডিফেন্স এবং ফরেন পলিসিসকেই নিয়ন্ত্রণ করবে এবং বাকি সব ইন্টারনাল ম্যাটার্স প্রাদেশিক সরকার দ্বারা কন্ট্রোল করা হবে। এর পরের দফাটি হলো দুই প্রদেশে দুটি ভিন্ন কিন্তু সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যাপারটা সবথেকে ইন্টারেস্টিং। এতদিন পূর্ব বাংলায় যেসব চাষাবাদ হচ্ছিল, যেসব প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছিলাম, এখান থেকে ইনকাম হওয়া সব টাকা কিন্তু পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যাচ্ছিল এবং দুই অঞ্চলের কারেন্সি অর্থাৎ মুদ্রা যেহেতু সেম, তাই এটা ধরারও উপায় নেই। আর সেজন্য দুই প্রদেশের মুদ্রা যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে এত সহজে সম্পদ পাচার আর পসিবল হবে না। আর ভিন্ন কারেন্সির প্রচলন যদি করা না যায় তাহলে যেন মুদ্রা পাচার নিয়ে কঠোর আইন করা হয়। নিজেদের প্রদেশে কর ও শুল্ক অর্থাৎ ভ্যাট এবং ট্যাক্স নির্ধারণ করার ক্ষমতা প্রাদেশিক সরকারের কাছে থাকবে। এটি করার কারণ হলো পাকিস্তান সরকার পূর্ব বাংলায় পাটের প্রচলন যাতে আর না বাড়তে পারে তার জন্য পাট কলগুলোকে প্রায় অচল করে দিচ্ছিল এবং পাটের উপর এক্সট্রা ট্যাক্স ধার্য করছিল। যেসব শিল্পের মাধ্যমে বাঙালিরা উন্নত হতে পারত সেসব রাস্তা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছিল, সেজন্য এই ছয় দফায় এটিকেও ইনক্লুড করা হয় এবং বৈদেশিক বাণিজ্যে প্রাদেশিক সরকারের পূর্ণ স্বাধীনতা। আমরা যেসব প্রোডাক্ট ফরেনে এক্সপোর্ট করব তার টাকা দিয়ে লাহোর করাচিতে বিল্ডিং তৈরি হবে, ব্রিজ তৈরি হবে, আর আমরা কিছুই পাবো না। সেজন্য আমাদের নিজেদের অর্থ নিজেদেরকে ব্যবহার করার স্বাধীনতা দিতে হবে।
এবং সবশেষে দুই প্রদেশেরই নিজস্ব সেনাবাহিনী থাকতে হবে। এতদিন যা ঘটেছে, পাকিস্তানের সেনাবাহিনী বাঙালিদের বিরুদ্ধেই বেশি কাজ করেছিল। 1964 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইন্ডিয়া ইস্ট পাকিস্তান বর্ডার সম্পূর্ণভাবে অরক্ষিত ছিল এবং তখন যে কোনো সময় যে কেউ চাইলেই পূর্ব বাংলায় আক্রমণ চালাতে পারত, কারণ যুদ্ধের কারণে সব সেনাবাহিনীকে পশ্চিম পাকিস্তান ভারত বর্ডারে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই ধরনের কিছু ঘটনার জন্যই আমরা নিজেদের সেনাবাহিনী গঠনের দাবি জানাই। ছয় দফা দাবি শুনে ক্ষুব্ধ পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী ঘোষণা করেন এবং তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বাঙালিদের উপর আইয়ুব খানের সামরিক নির্যাতন আরও বাড়তে থাকে। এক পর্যায়ে সৈয়দ নজরুল ইসলাম এটির বিরোধিতা করেন এবং সমগ্র পূর্ব বাংলায় একটি আন্দোলন গড়ে তোলেন। যেহেতু পাকিস্তান সরকার কোনোভাবেই আমাদের দাবি মানছে না, তার ফলে এই আন্দোলন আরও বেগবান হয় এবং ধীরে ধীরে ছয় দফা দাবি রূপ নেয় ছয় দফা আন্দোলনের। বাংলার ইতিহাসে ছয় দফা আন্দোলন নিয়ে আসে এক নতুন মোড়, যার ফলশ্রুতি 69-এর গণ অভ্যুত্থান এবং এরপরে মুক্তিযুদ্ধ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।